গোসাবা বিডিও অফিসের সামনে ধুন্ধুমার কাণ্ড, মন্ত্রীর সামনে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। মূলত বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় তারা। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। গোসাবা বিডিও অফিসে ধুন্ধুমার কাণ্ড, মন্ত্রীর সামনে বিক্ষোভ এলাকাবাসীর। এই ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা গিয়েছে ঘূর্ণিঝড় দানায় সুন্দরবনের গোসাবা ব্লকে কি কি ক্ষতি হয়েছে তা নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করতে মঙ্গলবার গোসাবায় আসেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। এছাড়াও ছিলেন জয়নগর লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল, জেলা পরিষদের সভাপতি নীলিমা মিস্ত্রি, গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল সহ অন্যান্য আধিকারিকরা। বিডিও অফিসের সামনে মন্ত্রী পৌঁছাতেই সেখানে মন্ত্রী সহ বাকিদের ঘিরে বিক্ষোভ দেখান এলাকার সাধারণ মানুষ। মূলত বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ দেখায় তারা। অভিযোগ, গোসাবায় গত বিধানসভা উপনির্বাচনে বিধায়ক ভোটে জেতার জন্য এলাকার মানুষের কাছ থেকে প্রচুর টাকা তুলেছিলেন, কিন্তু কয়েক বছর কেটে গেলেও সেই টাকা বিধায়ক ফেরত দেননি। এলাকার কাজ তৃণমূল কর্মীদের না দিয়ে বেছে বেছে বিজেপি কর্মীদের দেওয়া হচ্ছে বলেও অভিযোগ বাসিন্দাদের। এদিন মানুষজন বিক্ষোভ দেখান বিধায়কের বিরুদ্ধে। বিক্ষোভের প্রতিবাদ করেন মন্ত্রী নিজেই। মন্ত্রীর সামনেই প্রায় হাতাহাতে বেঁধে যায় বিধায়কের অনুগামীর সাথে অপর গোষ্ঠীর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে গোসাবা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। মন্ত্রী বলেন, মানুষ কিছু অভিযোগ করেছেন, তবে বিধায়কের বিরুদ্ধে কেউ অভিযোগ করেননি। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় মানুষ, তাদের কিছু অভিযোগ আছে, আমি তাদের প্রতিনিধিদের সাথে কথা বলব। কিন্তু বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতি, না না, ওই সমস্ত কেউ সুব্রত মণ্ডলের ব্যবস্থা নেওয়ার কথা বললেন। আমি সুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আমার কাছে কেউ কমপ্লেন, এখানে যারা ক্ষোভ দেখাচ্ছে তারাও তো তৃণমূল, তাহলে বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ আপনাদের, আমি কিন্তু শুনুন, আপনাদের ক্ষোভ থাকা স্বাভাবিক, কিছু ক্ষোভ থাকতে পারে, কিন্তু আজকের আমি এসেছি সরকারি প্রেক্ষাপটে, সেখানে আমি এমএলএকে বাদ দিয়ে আসতে পারি না। আপনাদের অভিযোগের কথা আমি শুনব বলেছি এবং অনিমেষবাবু আমাকে বলছিলেন, অনিমেষবাবুকে আমি ওই জন্য চাইছি, অনিমেষবাবু আমাকে বলেছেন ওনারা একটা লিখিতভাবে আপনার কাছে তারা অভিযোগটা করবে। আমার ভালো, সেই অভিযোগ যদি করে তাহলে আমি তাদের সাথে, প্রতিনিধিদের সাথে আমি কথা বলব। এটা কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একটা দেখা দেখা না না, এটা গোষ্ঠীদ্বন্দ্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গোসাবা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।